نحمده ونصلي على رسول الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উলামায়ে কেরাম আম্বিয়াগণের ওয়ারিস মাওলানা ইলিয়াস সাহেব রহিমাহুল্লাহ উনি বলেছেন যদি কোনো মানুষ কোনো আলেমের গীবত করে বদনাম করে সেই মানুষের যখন ইন্তেকাল হয় ইন্তেকালের পরে তার কবরটা যদি খুলে দেখা যায় তাহলে দেখা যাবে যে তার মুখ আর পশ্চিম দিকে নাই। মাওলানা ইলিয়াস সাহেব রহিমাহুল্লাহর কাছে একদিন কিছুগুলি মানুষ এসেছিল আর বলে যে কি ব্যাপার ওলামায়ে কেরাম দিনের কাছে সাথ দেয় না। তখন মাওলানা ইলিয়াস সাহেব রহিমাহুল্লাহ খুবই রাগ হয়ে যায় আর বলে দেখো আর কোনোদিনও মাওলানা ওলামায়ে কেরামের গীবত আমার সামনে আর করবি না। কিছুদিন আগে বাংলাদেশ হাট্টাজারি মাদ্রাসার একজন বিখ্যাত আলিম আলিমে দ্বীন ইসলামের দাঈ আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহর ইন্তেকাল হয়। ওনার ইন্তেকালের পরে দেখা যায় যে কিছু নামধারী আলিম কিছু নামধারী মুসলমান ওনাকে নিয়ে সমালোচনা করে ওনার গীবত বদনাম করা শুরু করে দেয়। বরঞ্চ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন লা তাসাব্বুল আমওয়াত যে যদি কোনো মানুষের ইন্তেকাল হয় সেই মানুষকে তোমরা গালিগালাজ করিও না। আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ প্রায় 60 বছরেরও বেশি বুখারির দরাস দিয়েছিল ওনার 104 বছর বয়সে ইন্তেকাল। গতিকে আমি বলতে চাই যারা এরকম করে ওনাকে নিয়ে গীবত বদনাম করা শুরু করে দেয় এরকম গীবত সমালোচনা করে কোনো লাভ নেই। কারণ যদি ভাল কাজ করে তাহলে ভাল ফল পাবে আর যদি বেয়া কাজ করে তাহলে বেয়া ফল পাবে। ওনার গীবত করা মানে নিজে নিজের গুণা কুড়িয়ে নেওয়া। যদি সূর্যর সামনে মোমবাতি রাখা হয় মোমবাতি সূর্যকে কোনো করতে পারবে না বরঞ্চ মোমবাতি গলে গলে শেষ হয়ে যাবে। হ্যাঁ ওনার যদি কিছু চিন্তাধারা থাকে কিছু দর্শন থাকে যেগুলি উম্মতের নোকসান হতে পারে সেগুলি আলোচনা করা যাবে তবে ইনডাইরেক্টলি ওনার নাম না নিয়ে আলোচনা করা যাবে। আল্লাহ তাআলা আহমদ শফি রহিমাহুল্লাহকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে নেক এবং এক হওয়ার তৌফিক দান করুক।